শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। দেখুন সে খবরটি, যে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম এর পর এবার একাদশ দ্বাদশেও মেধাতালিকার বাইরে থেকে নিয়োগের অভিযোগ উঠেছে। খুব শীঘ্রই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি। তপশিলি জাতি বিভাগের মেধাতালিকায় নাম না থেকেও চাকরি পাওয়ার অভিযোগ এনে মামলা দায়েরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এর আগে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ এবং একই সঙ্গে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়। এবার সেই তালিকায় ঢুকে পড়ল একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগ। মামলাকারী ববিতা সরকারের অভিযোগ, যিনি মামলা করেছেন তার নাম হচ্ছে ববিতা সরকার। তার অভিযোগ, তার মেধা তালিকায় জায়গা ছিল 20 নম্বরে, অর্থাৎ এই ববিতা সরকার ইনি কিন্তু মেধা তালিকায় 20 নম্বরে ওনার নাম ছিল। কিছুদিন আগে তিনি জানতে পারেন মেধা তালিকায় তার অনেক নিচে থাকা প্রার্থী একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন। অর্থাৎ ববিতা সরকার এর নাম যদি 20 নম্বরে থাকে, হঠাৎ করে হয়তো 50 নম্বর বা 100 নম্বরে হয়তো মেধা তালিকায় ছিলই না এমন একজন হঠাৎ করে নিয়োগপত্র পেয়ে গেছেন। স্কুল সার্ভিস কমিশন এই অভিযোগ জানান, মানে স্কুল সার্ভিস কমিশনে তিনি চলে গেলেন এবং অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ কিন্তু পাওয়া যায়নি সেখান থেকে। তারপরেই কিন্তু তিনি কোর্টে কেস করতে বাধ্য হয়েছেন। সঠিক উত্তর না পাওয়ার কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তার বক্তব্য, মেধা তালিকা থেকে শেষ চাকরি প্রাপক হলেন তার আগের পরীক্ষার্থী। অর্থাৎ তিনি যদি 20 নম্বরে থাকেন তাহলে 19 নম্বরের প্রার্থীর কিন্তু চাকরি হয়ে গেছে। এবার যদি একজনকে নেওয়া হয় সেটা কিন্তু ওই ববিতা সরকার, ওনাকেই কিন্তু নেওয়া উচিত। কিন্তু তা না নিয়ে মেধা তালিকার বাইরে বা অনেক পিছনে থাকা একজন প্রার্থীকে কিন্তু এসএসসি নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণেই কিন্তু মামলাটি হয়েছে। তার বক্তব্য, মেধা তালিকা থেকে শেষ চাকরিপ্রাপ্ত হলেন তার আগের পরীক্ষার্থী, কাজেই মেধা তালিকার বাইরে থেকে থাকা পরীক্ষার্থীর নাম মেধা তালিকায় মহিলাদের এসসি ক্যাটাগরিতে 1 নম্বরে না ঢুকে পড়লে চাকরির সুপারিশপত্র তারই পাওয়ার কথা। অর্থাৎ হঠাৎ করে একজন মহিলা ক্যান্ডিডেট, হ্যাঁ, যেখানে বলা হয়েছে যে ওনার নাম কিন্তু এসসি ক্যাটাগরি, অর্থাৎ এসসি ক্যাটাগরির মধ্যে 1 নম্বরে ঢুকে পড়েছে হঠাৎ করে, হয়তো মেধা তালিকায় নাম ছিলই না কিন্তু হঠাৎ করে দেখা গেল এসসি ক্যাটাগরিতে 1 নম্বরে ওনার নামটা চলে এসছে। সেই কারণে কিন্তু ওনার নামটা যদি ওখানে না চলে আসতো তাহলে ববিতা সরকারের চাকরি হওয়াটা নিশ্চিত ছিল। কিন্তু হঠাৎ করে নামটা চলে আসায় কিন্তু চাকরিটা হলো না, তার কারণেই তিনি এই কেসটি করেছেন। দেখি তারপরে কী খবরটি রয়েছে। এসএসসির এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগের আড়ালে প্রভাবশালী কোনো মাথা রয়েছে যিনি এই পুরো ষড়যন্ত্রের পিছন থেকে কলকাটি নাড়ছেন বলে মামলাকারীর অভিযোগ। এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সরাসরি সিবিআই তদন্তে নেমে মামলা হলো সম্ভবত এই প্রথম। অর্থাৎ এই ববিতা সরকার কিন্তু সরাসরি সিবিআই তদন্ত করতে বলেছেন, কারণ তিনি এর আগে স্কুল সার্ভিস কমিশনে এর জবাবের জন্য গিয়েছিলেন কিন্তু সদুত্তর পাননি। তার কারণে কিন্তু এই প্রথম এমনই একটা কেস যেখানে প্রথমবারেই কিন্তু সিবিআই তদন্ত চাওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম জানান, বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করব না, তবে মেধা তালিকার বাইরে প্রার্থীকে চাকরির সুপারিশপত্র দেওয়ার নির্দিষ্ট অভিযোগ আমার মক্কেলে রয়েছে। শীঘ্রই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি হবে, সেখানে এই বিষয়গুলো তুলে ধরব। এটা কিন্তু আমি যেটুকু খবর পেয়েছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আপনারাও অন্য কোথাও থেকে হয়তো অন্য খবর পেতে পারেন। যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।